সো আরেকটা কথা জানিয়ে দিই, যে ভুলটা আমি করেছি, পিছনেরটা একটা মোটামুটি একটু ভালো ছিল, সামনেরটা বেশি ক্ষয়ে গেছিল, তাও একসাথে আমি চেঞ্জ করে নিলাম। সো এর আগেও আমি বলেছি যে MRF আমি আগেও চালি। সো হ্যালো, নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সৈকত বর্মন, তোমাদের আরেকবার স্বাগত জানাই নতুন একটা ব্লগে। সো আজকের আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই। ভিডিওটা দেখলে যে ডমিনারে আমি টায়ার চেঞ্জ করেছি, প্লাস ডমিনার টায়ার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে প্রায় আমি 84 কিলোমিটার আমি রাইড করা শুরু করে দিয়েছিলাম। আর 84 কিলোমিটার রাইড করেছি ভাই, দারুণ আমি চালিয়ে এসেছি। আর আমি ভাবলাম আজকের একটা ভিডিও করা যাক এই ডমিনার বাইকের টায়ার নিয়ে। সো আমি কেমন ফিল করছি আর ডমিনার বাইকে মানে টায়ারটা লাগানোর পর আমার অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা শুরু করা যাক আজকের। আর এখন প্রায় বাজে 12:30, প্রচণ্ড গরম, মানে বুঝতেই পারছো আজকে 23 তারিখ, 23শে মে, মানে কি গরম। আর বাইরের ওয়েদারটা দেখো, প্রচণ্ড গরম, রোদ দেখো। সো কালকের একটুখানি কালকে একটুখানি মেঘ করেছিল সন্ধ্যার দিকে, আর দেখা গেল নিউজে দেখলাম কাকদ্বীপে কিচ্ছু হয়নি, তো ডায়মন্ডে হয়েছে হালকা ঝড় বৃষ্টি, আর কলকাতায় প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমাদের এদিকে কিছু নেই, আর চলো বেশি দেরি না করে বেরিয়ে। তো ভাবলাম আমি একটা ভিডিও বানাই ডমিনার টায়ার নিয়ে। সো 7,700 টাকায় যে এই টায়ার নিয়েছি, MRF-এর টায়ার ভাই সেরা, আমার কাছে এই সেগমেন্টে সেরা। তবে আমার কাছে আর একটু বাজেট বেশি হলে আমি নিশ্চয়ই অ্যাপোলো আলফা নিতাম, ঠিক আছে, তবে এই বাজেটে ঠিকই আছে। তো চলো বেরোই বাইরে, প্রচণ্ড গরম লাগছে ভাই, জল খেয়ে নিয়েছি বেশি করে। যাই হোক, বেরোই চলো বাইরে গিয়ে টায়ারটা কেমন পারফরমেন্স দিচ্ছে চালিয়ে তোমাদেরকে দেখাই। তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। ভর দুপুরবেলা বাইকের টায়ারটা একটা রিভিউ দেবো তোমাদেরকে, তাই বেরিয়ে পড়লাম। আর দেখতে পাচ্ছ কোল্ড স্টার্ট দেওয়া ছিল বাইকের অনেকক্ষণ ধরে, আর এই দুপুরবেলা বেরিয়ে পড়েছি বাইকের স্টার্ট দিয়ে। আর NH-এর উপরে উঠতেই আরও রোদ গায়ে লাগতে শুরু করলো, আর পরপর পরপর স্পিড যত বাড়াতে রাখলাম বাইকের কন্ট্রোল, সত্যি কথা বলতে MRF-এর মানে এই টায়ারটা বেশ আমার ভালো লেগেছে বরাবরই। এই টায়ারে আমি নেপালও ঘুরেছি, গ্যাংটক ঘুরেছি, গ্যাংটক তো অনেকবার গেছি, কাছাকাছি দীঘা পুরী এপাশ ওপাশ ছিল, বাট এই সেগমেন্টে কিন্তু সত্যি কথা বলতে ভালোই ছিল। বেশ খানিকটা আমি রাইড করলাম এক্ষুনি, আর গরম মানে মারাত্মক লেভেলের গরম। আর এই মুহূর্তে আছি কলকাতা আর হচ্ছে বকখালির যে রোডটা সেইখানটায়, তো প্রচণ্ড গরম, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে একটা ছাওয়া দাঁড়িয়ে ভিডিওটা করছি। টায়ারের গ্রিপটা খুবই সুন্দর, মানে দেখতে পাচ্ছ যেরকম একদম রাস্তার সাথে লেগে আছে। তো এখন নতুন নতুন আমি মানে যেহেতু MRF আগে ইউজ করেছি সেই জন্য আমি বলছি, একটা কথা বলে দিই এক্ষেত্রে যে টায়ার যখন কিনতে যাবে টায়ারের অবশ্যই ডেটটা দেখে নেবে। সো সামনের টায়ারের সাইজ হচ্ছে দেখতে পাচ্ছ 110/70 আর 17, তো এটা হচ্ছে সামনের টায়ারের সাইজ। আর হচ্ছে পিছনের টায়ারের সাইজ হচ্ছে 150/60 আর 17। সো দুটো টায়ারই আমি একসাথে চেঞ্জ করেছি যেহেতু। সো আমার পিছনের টায়ারটা মোটামুটি একটু ভালো ছিল, সামনেরটা বেশি ক্ষয়ে গেছিলো, তাও একসাথে আমি চেঞ্জ করে নিলাম। সো এর আগেও আমি বলেছি যে MRF আমি আগেও চালিয়েছি। এখনই আমরা বাইক নিয়ে যখন বাঁকগুলো থাকে তখন এই সাইটের যে গ্রিপগুলো আছে বেশ ভালো সাপোর্ট দেয়। সো MRF এই টাকায় বেশ ভালো একটা প্রোডাক্ট দিচ্ছে কিন্তু। সো MRF ভালো আমি এই সেগমেন্টে। তো আমার বাজেট যদি বেশি হতো, আমি বারবারই বলছি যে বাজেট যদি বেশি হতো আমি অ্যাপোলো আলফা নিতাম, বাট এই সেগমেন্টে এটা বেস্ট আমি মনে করি। তো এই টায়ার আর এই গ্রিপ নিয়ে আমি কিন্তু আগের বছর নেপাল, তার আগে গ্যাংটক 2-3 বার আর ওরকম হয়ে গেছে, তারপর কাছাকাছি দীঘা বকখালি তো হয়ে গেছে। তো এই টায়ারটা নিয়েই কিন্তু গেছি, সুতরাং আমি এতে ভরসা পাই বস। তো তোমরা যদি চাও যে ডমিনার তোমাদের লাগাবে এটা লাগাতে পারো। আর আমি আরেকবার বলছি যদি বাজেট বেশি থাকে অবশ্যই অ্যাপোলো আলফা। আমি মানে আমার বাজেটটা একটু কম ছিল বলে আমি অ্যাপোলো আলফাতে গেলাম না, বাট সত্যি কথা বলতে আলফার এটা ভালো আমি দেখলাম, এবং ওটা অনেক দিন যায়, মানে অনেক কিলোমিটার তুমি বেশি চালাতে পারবে। এটা যেরকম তুমি 15,000-16,000 কিলোমিটার চালাবে তারপরে তুমি আর সেই টালটা পাবে না, মানে আমি যে এই যে আমার আগের যে টায়ারটা ছিল 21,000 কিলোমিটার চালিয়েছি সেটা অনেক কষ্টে টেনে টুনে আমি চালিয়েছি। তো তোমরা যদি চাও একটু বেশি মাইলেজ পেতে, বেশি দিন যেতে, তাহলে আমি বলবো অ্যাপোলো আলফাতে যাও। তো আমার এই টায়ারটা MRF RE VZ। সো এছাড়াও তোমরা আমি ওখানে যে গেছিলাম ইনস্টল করতে, ওখান থেকে আমাকে মেচেলিন দেখাচ্ছিল, মেচেলিনটা অনেক সস্তায় পাচ্ছিলাম, মানে ওখানটায় আমাকে 2 টো 7,300 টাকায় আমাকে দেবে বলছিল।
তো মিচেলিন অনেকের মুখে শুনেছি যে ভালো না, ভালো না থেকে বড় কথা আমি এমআরএফ আর 400 টাকা দিয়েছি, আর এমআরএফ যেহেতু ব্যবহার করেছি তো সেই একটা ট্রাস্ট এসে গেছে, তাই জন্য আমি এমআরএফ নিলাম। আরও তোমরা অনেক কোম্পানি আছে যেটা ডমিনারে যায়, যাও সেগুলো নিতে পারো। সো এইবারে আসি আমার অভিজ্ঞতার কথায়। প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি কিন্তু আমি ডমিনারে নতুন টায়ারটা লাগিয়ে মানে একদম চালানো হয়ে গেছে। সো প্রথম দিন আমি বলেছিলাম যে 84 কিলোমিটার আমি রাইড করেছি, তারপরেও মানে একদম মানে আমি বাইকটা চালিয়ে খুব স্যাটিসফাইড সুন্দর কিন্তু আমার যখন আমি বাইকটা চালাই মানে রোডে, একদম রোডের সাথে মনে হয় যেন কামড়ে ধরে আছে। এমনি ভাই ডমিনারের ওয়েটটা এতটাই যে ডমিনার রাস্তা থেকে কিন্তু ছেড়ে ওঠে না ডমিনার, কিন্তু এই একটা বেশ ভালো লাগে। আমি এত বছর চালালাম ডমিনার, তুমি 100, 120, 150 তুলে দাও তাও কিন্তু গাড়ি একদম ভাসেই না বলতে গেলে। আমি অন্যান্য বাইক চালিয়েছি 400 সিসির কথা বলছি না, আমি অন্যান্য 400 সিসির নিচের কথা বলছি, বাট 400 সিসিতে মানে ডমিনার পুরো কামড়ে ধরে রাখে। আর এই টায়ারটা মানে এতদিন তো আমি ইউজ করেছি তো ভালোই সার্ভিস দিয়েছে। তবে শেষের দিকে নেপালে যাওয়ার সময় টায়ারটা একটু ক্ষয়ে এসেছিলো, তখন একটু প্রবলেম হয়েছে, বাট আমি এইবারে এমআরএফটা লাগিয়েছি এই জন্যই যে বেশি দিন চালাবো না, ঠিক আছে। যেমন আগের এমআরএফটা আমি অনেকটা দিন চালিয়েছিলাম, প্রায় 21,000 বেশি চালিয়েছিলাম। সো এইবারে প্ল্যান করেছি 21,000 চালাবো না, এটার 21,000 এখন চালাবো না। তো এমআরএফটা মোটামুটি আমি 21,000+ কিলোমিটার এরকম চালিয়েছিলাম, তো টেনে টুনে চালিয়েছি বস। নেপালে যখন যাই তখন আমার একটু প্রবলেম দিচ্ছিল, কারণ নেপাল এমন একটা জায়গা জানো তোমরা কী রকম অবস্থা থাকে নেপালে। তো যাই হোক এখন হচ্ছে এইটা লাগিয়েছি, আমার মোটিভ আছে এটা লাগিয়ে 15,000 কি 16,000 হবে তারপরে ছেড়ে দেবো, তারপর ছেড়ে অন্য কিছুতে যাব। বাট এইবারে স্টিল নও আমি এমআরএফেই গেলাম। সো আমি ভেবে রেখেছি 5,000 কিলোমিটার আমি এমআরএফটা চালাবো, তারপরে একটা ভিডিও বানাবো, তারপর 10,000 কিলোমিটার যখন হবে তখন আর একটা ভিডিও বানাবো, তাহলে তোমাদের জিনিসটা সুবিধা হবে। তো আগেরবারের এমআরএফটা 20,000 কিলোমিটার চালিয়ে আমি তোমাদেরকে এখন বলতে পারি যে ভালোই ছিল বস। একটা কথা বলে দিই, তোমরা যখন টায়ার কিনতে যাবে অবশ্যই টায়ারে কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখে নিও, আর টায়ার কোম্পানি প্রচুর আছে যে যার বাইকের সেগমেন্টে, বাট আমি মনে করি যেটা যে কমফোর্টেবল সেটা নেওয়া উচিত। সো আর একটা কথা জানিয়ে দিই, যে ভুলটা আমি করেছি, তো যখনই টায়ার চেঞ্জ করবে অটোমেটিক মেশিন দিয়ে চেঞ্জ করো। আমি যেখান থেকে টায়ারটা নিয়েছি ভবানীপুরে, ওখানটায় কোনো ছিল না আশেপাশে, আর ওই দিনকার আমি কলকাতা থেকে আমার বাড়ি কাকদ্বীপে আসবো বলে যা পেরেছি সেখান থেকে পেরেছি করে নিয়েছি। দুটো টায়ার চেঞ্জ করতে প্রথমে বলেছিলো 400 টাকা, সেখান থেকে কেচি ভাই 300 টাকা এনেছি, ওই ভর দুপুরবেলা আর ভালো লাগছিলো না, ঠিক আছে, তাও আবার অটোমেটিক মেশিন এমনি হাত দিয়ে খুলেছে। তোমাদেরকে মানে আমি যে ভুলটা করি সেটা তোমরা যাতে না করো, অটোমেটিক মেশিন যেখান থেকে মানে মেশিন দিয়ে যেখানে লাগায় ওইখানেই টায়ারটা চেঞ্জ করো, আর আদারওয়াইজ ডিসের কিন্তু প্রচুর প্রবলেম হতে পারে। আমার ডিসের ওখানটায় ওরা এ করছিলো, আমি বললাম যে দাদা একটু সাবধানে করো, আমাকে ওরা জ্ঞান দিতে লাগলো যে দাদা কিচ্ছু হবে না, ডিসে কিচ্ছু হয় না। আমি বলছি বাবা কী দরকার, আমার যদি আজকে কিছু হয়ে যায় ডিসটার তুমি দাম দেবে? আমি কলকাতায় অনেকগুলো টায়ার দোকান আছে, তো সেখানে যেখান থেকে পারো লাগাবে, তো একটাই কথা মাথায় রাখবে ডেটটা যেন একটু দেখে নিও। তো আজকের এই ভিডিওটা এইটুকুনি ছিল, সো কেমন লাগলো অবশ্যই জানিও, আর পরবর্তী ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসবে। সো এইভাবেই সাপোর্ট করেছো আর পাশে থাকো বস, আর দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।